বন্ধুরা এই দেখো কিরকম মেঘ করেছে, আর এখন বাজে হচ্ছে 3:32, মানে 3:30 বাজে। আর এই যে মেঘের অবস্থা, একবারে কালো হয়ে অন্ধকার হয়ে গেছে, আর হাওয়া হচ্ছে। মেঘনা দেখে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না বলো? এই দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো বন্ধুরা যখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টি মাঝে মধ্যে হয়েছে, তবু অল্প সামান্য, না হওয়ার মতনই, কিন্তু আজকে প্রচণ্ড ভারী বৃষ্টি হলো। তো যাই হোক, আর সব কিছুই প্রাণ ফিরে পেলো, গাছগুলোও তো শুকিয়ে যাচ্ছিল, একটু বৃষ্টির জলে গাছগুলো কিন্তু তরতাজা হয়ে যাবে। বন্ধুরা এই দেখো আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে এখানে, সেই কারণে কারেন্ট নাই। আর এদিকে মা হচ্ছে ফুলের মালা গাচ্ছে। এই দেখো বন্ধুরা, মার একটুকু সময়ের মধ্যে দুটো মালা গাঁথা হয়ে গেছে। দেখ, একটা শুধু সাদা মালা, আর ওইটা দেখে তাতে কালারিং ফুল দিয়েছে সাদা ফুলের সঙ্গে, দেখতে বেশ ভালো লাগছে। আর কটা করবা? তো চলো মা এখন মালা গাঁথো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি সখি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখে বুঝতেই পারছো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, আর আজকে ভেবেছিলাম যে ভিডিও করব না। আর এখন বাজে হচ্ছে 5:10, আর সবাইকে গুড ইভিনিং। আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি, আর ভিডিও করব না ভেবেছিলাম। তো তার কারণ হচ্ছে এত গরম, সকালে উঠে ঘুম থেকে উঠে মানে প্রচন্ড গরম পড়েছে, তো গরমের জন্য ভেবেছিলাম যে ভিডিওটা আর আজকে আমি করব না, একদিন ছুটি নিব। কিন্তু ছুটি নিব বললেও তো ছুটি হয় না। তো আমি তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি, তোমাকে তো ভিডিও যেটুকুই হোক দিতেই হবে, নাহলে ভিডিও না করলে গতকাল ভিডিও যাবে না, বন্ধ হয়ে যাবে, তোমরা তখন যদি আমাকে ভুলে যাও। তো সেই কারণে আমাকে ভিডিও দিতেই হবে। আর আজকে দুপুরে 3:00 থেকে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, প্রচন্ড না তাও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা। আর গরমের জন্য কিন্তু বাবুকে আজকে আমি স্কুলেও দিয়ে পাঠাইনি। আর তোমাদের তো কথায় কথায় বলতেই ভুলে গেছি, আজকে বারটা হচ্ছে শনিবার, তো বাবুর আজকে স্কুল ছিল, তো বাবুকে গরমের জন্য স্কুলে পাঠাইনি। আজকে আবার আঁকাও ছিল, বাবুর ড্রয়িং ছিল, তো ড্রয়িংটা তো 3:00 থেকে তোমরা জানো, কিন্তু 3:00 আগে 2:30 থেকে মানে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাবু যাই হোক আঁকতে আজকে যেতেই পারলো না, তো আঁকাটা আজকে বন্ধ হয়ে গেল, স্কুলটাও বন্ধ হয়ে গেল, তো দুটোই বন্ধ হয়ে গেল। আর ভেবেছিলাম ভিডিওটা একটু আগের থেকে স্টার্ট করবো, জানোই তো ঝড় বৃষ্টি হলে কারেন্টের প্রচুর সমস্যা হয়, তো আমাদের এখানেও কারেন্ট ছিল না, আর এই সবে মাত্র কারেন্ট আসলো। কিন্তু ঠান্ডা, তাও দেখো আমার মুখের অবস্থা, আমি তাও কিন্তু ঘেমে যাচ্ছি, কিন্তু গরমটা কিন্তু রয়ে গেছে, কিন্তু আগের থেকে একটু কম। আর আজকে হচ্ছে রাতে রান্না বান্না সেরকম তো কাজবাজ সবই হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম গামাখা, আর কুমড়ো, মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম। গরমে রান্না করতে ইচ্ছা করছিল না, রান্নাঘরে গেলেই ঘেমে যাচ্ছিলাম, তো সেই কারণে অল্প ওইটুকুই রান্না করেছিলাম। আর আচার ছিল, আম ছিল, ওগুলো দিয়েই সকালে আর দুপুরে খাওয়া হয়ে গেছে। আর রাতের রুটিটা তো মাই করে নেয় জানোই তো তোমরা, তো রাতের রুটিও করা হয়ে গেছে, কিন্তু তবুও আজকে আমি নিজের জন্য কিছু অন্তত করলাম, নিজের খাবারের জন্য। তো কি সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু রুটি আমার যেদিন মনে হয় আমি খাই, আর না মনে হলে আমি খাই না। রুটি না খেলে আমি না খেয়ে থাকি, কিন্তু কোনোদিন নিজের জন্য কিছু রান্না টান্না করিনি। তো আজকে বার বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমার মনে হলো যে আজকে একটু খিচুড়ি বানাই আতপ চালের, তো সেই কারণে আজকে আমি একটু নিজের জন্য খিচুড়ি বানালাম, তো আমি ওটা বসিয়ে দিয়েই আসলাম। তো চলো তোমাদের এখন দেখাই রান্নাঘরে গিয়ে, তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করবো এই বিকেল থেকে আজকে। তো চলো এখন রান্নাঘরে। দেখো চলে আসলাম রান্নাঘরে, আর এখানে মুগের ডালটা আগে করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে কামনি ভোগ আতপ চাল, টক খিচুড়ি, আর এই দেখো আলু দিয়ে পটল দিয়ে ভাজা করবো। তোমরা দেখতেই পেলে নিজের জন্য কি করব, খিচুড়ি বানাবো, আর রাত্রে ওটা আমার মানে ডিনার হবে, আর তোমাদের দাদাভাই রুটি, আম, কাঁঠাল, তো এগুলো রয়েছে, এগুলোই আর কি খাবে।
खिचुड़ी पड़े और कारेंट छिलो ना जेहेतु अनेकक्षण धरे तो मोटरे जल माने टैंकीते जल शेष हो गेछिलो तो सेई कारणे मोटर चलछे तो एक आवाज पा तुम्हारा तो सेटा एकटु मानिए नियो किछु तो करार नेई जलटा तुलते हबे आबार माने एखोनो मेघ धरे रयेछे तो अंधकार भाव तो ये टाइम क्योंकि अनेकटाई बेला थे रास्त जाए आज के क्योंकि अंधकार अंधकार भाव हो गए तो जैक चलो एन रान्नाटा कर नहीं तर पर आसती तुम्हारे साथ कथा बोल बंधुरा देखो हमार शर्टकाटे और ताड़ाहुड़ो कर खिचुड़ी और आलू भाजा रान्ना हो गए तो ये एखे रही है आलू दिए पटल दिए भाजा और ये एखे रही है खिचुड़ी तो शर्टकाटे और ताड़ाहुड़ो कर कारण तुम्हारे घरे गए आवाज हो तो सुनते बंधुरा ताड़ाहुड़ो करार कारण हे एकटाई जे झड़ बिष्टिर दिन कारेंट थे ना तो कारेंट जदि ना थे रान्ना करते भलो लगे ना तो से कारण कारेंटा आड़ाहुड़ो कर रान्नाटा कर शर्टकाटे शर्टकाटे बोलते खिचुड़ी मसला दे आदा जीरा बाटा तो दी शुद्ध शुकनो लंका तेजपाता और जीरा फोड़ंग दिए एक चीनी दिए दी लवण और हलुद तो ये कारण बोलोम शर्टकाटे और ताड़ाहुड़ो कर रान्ना और एका खाव मे ऐले मानुष अत मसला टसला कर झमेलाटा करलम ना तो ओभवे रान्ना कर निल और ओदिके बाबू बोलो मुड़ी चानाचूर खाबे बिकेल बेला तो बाबू के दिलाम होच्छे मुड़ी चानाचूर बाबू एखन शुए शुए मुड़ी चानाचूर खाच्छे टीवी देखछे और बाबू आज के जेहेतु स्कूल जायनी दुपुरे अनेकटाई पड़िएछि तो देखि एखन जदि पढ़ते बसे एकटु पढ़ते बसबो और ना होले आबार पड़े खाईटाए एकबारे घुम पाड़िये देबो ओ तो एकटा बाच्चा मानुष बेसि चाप दिले निते पारबे ना पढ़ा सब भूले जाबे मनेओ किछु राखते पारबे ना तो एई होच्छे आर कि ब्यापार तो जाइ होक चलो এখনকার মতন আবার পরে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে তো এখন তো বাবুকে তখন খাইটাই দিয়ে বাবু হচ্ছে এইদিকে ঘুমিয়ে গেছে এই দেখো বাবু ঘুমিয়ে রয়েছে আর এদিকে তোমাদের মোটামুটি পুরো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর আজকে যা ঘুম হবে না আমি দুদিন ধরে রাতে ঘুমাইনি আমি নিচে আর উপর মেঝে আর উপর করে চারি এ পড়ে পড়ে ঘুমিয়েছে খাটের উপরে আর আমি শুধু নিচে গড়ে তো আমি জানতে আমার ছেড়ে নি তো চলো যাও কার বেশি বকবক করছি না তারপরে আমি আসুক আর আমি হচ্ছে খাবারটা নিয়ে আসি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো দুইজনের জন্য ডিনার নিয়ে চলে এসেছি আমার খিচুড়ি আর আলু পটল ভাজা তোমরা তো দেখেছই আর তোমাদের দাদা ভাইরা আছে মিষ্টি রুটি কাঁঠাল আর আম তো এই দেখো খাওয়া শুরু করে দিয়েছি এক্ষুনি তোমাদের সাথে কথা বলতে গিয়ে লঙ্কা খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো টাটা বাই গুড নাইট।